যুক্তরাষ্ট্র থেকে আমি কামরুজ্জামান হেলাল আর টিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে শনিবার দুপুরে দুপুর বারোটা তিরিশ মিনিটে দুর্বৃত্তর গুলিতে বাবুল ও ইউসুফ নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং নিহতদের একজনের বাড়ি বাংলাদেশের সিলেটে এবং আরেকজনের বাড়ি কুমিল্লা জেলায় পুলিশ হামলাকারীকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তা বন্ধ করে খুনিদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে এবং স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো জানাচ্ছে যে আসলে যে বাবুল এবং ইউসুফ তারা দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে তারা একজন স্পট ডেট হয় এবং অন্যজন হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে নিউ ইয়র্কের বাফেলো শহরে প্রায় চল্লিশ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন এই ঘটনার পরে বাফেলোতে বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু চরম ক্ষোভ এবং উত্তেজনা ব্রাজ করছে গত মাসেও কিন্তু নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ওয়েন রোজারিও নামের বাইশ বছর বয়সী বাংলাদেশি যুবক নিউ ওজন পার্কে নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ এছাড়াও মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে নিজ বাসায় পুলিশের গুলিতে আলরাজি নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে চলতি মাসেই তো এই ধরনের গোলাগুলি ঘটনা কিন্তু যুক্তরাষ্ট্রে চলছে প্রতিদিনই চলছে যুক্তরাষ্ট্রে তেত্রিশ কোটি জনসংখ্যা এবং তাদের কিন্তু উনচল্লিশ কোটি বন্দুক রয়েছে বর্তমানে এবং প্রতিদিনই কোনো না কোনো স্টেটে কিন্তু এই ধরনের গুলাগুলির ঘটনায় কিন্তু সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে তবে বাংলাদেশি যে দুইজন নিহত হয়েছেন এটি অবশ্যই এবং চরম ক্ষোভের বিষয় এবং এই সম্পর্কে আরও বিস্তারিত অন্য সময় আপনাদের সাথে জানাতে পারব তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আর টি থাকুন আল্লাহ হাফেজ